Hello everybody, আমরা এখন মডেল অ্যাক্টিভিটি টেস্ট ক্লাস 10 এর সেকেন্ড ফেজের অংশটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আসছি অ্যাক্টিভিটি 1। Join the following pairs of sentences as directed. যেভাবে নির্দেশ দেওয়া রয়েছে সেইভাবে নিচের বাক্যগুলিকে জয়েন করতে হবে। গ্রামারের অ্যানসার বিভিন্ন বিভিন্ন হতে পারে। আমি একটা মডেল অ্যানসার বলছি, তোমাদের যে অ্যানসারগুলো হবে সেগুলো তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই সেগুলো ঠিক হবে আমি আশা করি। প্রথমটা এ, সি স এ স্নেক, সি র্যান অ্যাওয়ে, সে একটি সাপকে দেখলো, সে দৌড়ে পালালো। ইউজ সিইং, সিইং দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা রিরাইট করতে হবে। তো আমরা লিখতে পারি এইভাবে অ্যান্সারটা, সিইং এ স্নেক সি র্যান অ্যাওয়ে, একটা সাপকে দেখে সে দৌড়ে পালিয়েছিল। বি, হি ইজ অনেস্ট হি ইজ রিচ, ইউজ করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যান্সার হতে পারে হি ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট, তিনি ধনী তার সাথে সাথে তিনি সৎ। সি এর কোয়েশ্চেন, দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, নাউন ক্লজ দিয়ে জয়েন করতে হবে। এটা দুভাবে করা যায়। নাম্বার ওয়ান, that the sun is a star is known to all, এটা এক ধরনের, বা এইভাবে করা যেতে পারে everybody knows that the sun is a star. Next, dear question, the man is old he cannot go out, মানুষটি বয়স্ক তিনি যেতে বেরোতে পারেননি আর কি। ইলাটিভ কনজাংশন দিয়ে জয়েন করতে হবে। অ্যান্সার হতে পারে দ্য ম্যান ইজ ওল্ড সো হি ক্যান নট গো আউট, মানুষটি বয়স্ক তাই তিনি বাইরে যেতে পারেননি। অ্যাক্টিভিটি 2, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে দুটো সেন্টেন্সে ভাগ করতে হবে। নাম্বার ওয়ান এ সেন্টেন্স, হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেইন্টেড, খবরটা শুনে তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। সেন্টেন্স নাম্বার ওয়ান স্প্লিট করলে হবে, সেন্টেন্স নাম্বার ওয়ান সি হার্ড দ্য নিউজ, সেন্টেন্স নাম্বার টু সি ফেইন্টেড। বি এর কোয়েশ্চেন, ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিচড হোম, যখন সে বাড়ি পৌঁছেছিল তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এটার জন্য সেন্টেন্স নাম্বার ওয়ান সি রিচড হোম, sentence number 2 it was raining heavily at that time. এরপর আসছি সি এর কোয়েশ্চেন, Ashoka who was a great king helped in the spread of Buddhism, অশোকা যিনি একজন মহান রাজা ছিলেন তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে বা প্রসারে খুব সহায়তা করেছিলেন। sentence number 1 Ashoka was a great king. Sentence number 2, he helped in the spread of Buddhism. Next, question number D. Shabnam thought that she would win the first prize. Shabnam ভেবেছিল যে সে প্রথম পুরস্কার জিতবে। এর ক্ষেত্রে sentence number 1 Shabnam would win the first prize. Sentence number 2 C bracket Shabnam thought that. এর পরবর্তী অংশে আমরা ডেসক্রাইব করব অ্যাক্টিভিটি 3, যেখানে বলা আছে যে এই ফেভেল পোয়েমটা পড়ার পরে এই পোয়েমের উপর ভিত্তি করে অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট এ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ মাউন্টেন এবং স্কুইরেলের ভেতরে যে ঝগড়াটা হয়েছিল তার উপরে একটা ডায়ালগ লিখতে 100 ওয়ার্ডের ভেতরে এসো। আমরা সেই ডায়ালগটা দেখে নিই। এখন আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 এর সেকেন্ড ফেজে যে ডায়ালগ লিখতে দেওয়া হয়েছিল, ডায়ালগ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, সেটাকে আমরা পড়ছি। দেখো দুটো ক্যারেক্টার মাউন্টেন এবং স্কুইরেল, তারা নিজেদের মধ্যে কি কথোপকথন করছে চলো দেখা যাক। মাউন্টেন, হ্যালো Who is moving around there? Who are you? হ্যালো, কে ওখানে ঘোরাঘুরি করছে? কে তুমি? স্কুইরেল। হ্যালো মিস্টার মাউন্টেন, আই এম এ স্কুইরেল। হ্যালো মাউন্টেন মহাশয়, আমি একজন কাঠবিড়ালি। মাউন্টেন। ওহ, ইউ আর সো লিটল দ্যাট আই কান্ট সি ইউ প্রপারলি। ও, তুমি এত ছোট যে আমি তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না। আই ডোন্ট নো হোয়াই নেচার ক্রিয়েটস সাচ টাইনি থিংস ইন দিস ওয়ার্ল্ড। আমি বুঝতে পারি না কেন প্রকৃতি এত ছোট ছোট জিনিস পৃথিবীতে তৈরি করেন। নেচার শুড অলওয়েজ ক্রিয়েট থিংস লাইক আস, বিগ অ্যান্ড ভাস্ট। নেচারের উচিত, প্রকৃতির উচিত সবসময় আমাদের মতো এই বিশাল ব্যাপক জিনিসগুলোকে তৈরি করার। হোয়াটস দ্য নিড ফর দ্য লিটল ওয়ান্স লাইক ইউ বান। অর্থাৎ কাঠবিড়ালি, তোমাদের মতো এই ছোট ছোট জিনিসের কি প্রয়োজন? স্কুইরেল। ইউ হ্যাভ এ ফলস নোশন মিস্টার মাউন্টেন। মাউন্টেন মহাশয়, আপনার একটা ভুল ধারণা রয়েছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কোনো সন্দেহ নেই আপনি খুব বড়, খুব বিশাল। বাট ইউ শুড নো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কিন্তু আপনার জানা উচিত যে সমস্ত রকম জিনিস আর আবহাওয়াকে ধরতে হবে অবশ্যই একসাথে, তবেই গিয়ে একটা বছর এবং একটা ভূলোক পূর্ণ হতে পারে। আই হ্যাভ নো ডিসগ্রেস ফর বিং লিটল। আমি যে ছোট আকৃতিতে, এতে আমার কোনো অমর্যাদা নেই। অ্যান্সার মি এ কোয়েশ্চেন মিস্টার মাউন্টেন। আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো পর্বত মহাশয়। উইল ইউ? দেবেন নাকি? মাউন্টেন। ইয়েস লিটল প্রিক, গো অন, আস্ক ইউর কোয়েশ্চেন। হ্যাঁ ছোট্ট জ্ঞানী, বলো তোমার কি প্রশ্ন? স্কুইরেল। ইউ আর ভেরি বিগ অ্যান্ড আই এম ভেরি লিটল। তুমি তো বেশ বড় এবং আমি তো খুবই ছোট। মাউন্টেন। ইয়েস, সো হোয়াট? হ্যাঁ তাতে কি হয়েছে? স্কুইরেল। ক্যান ইউ মুভ অ্যাজ কুইকলি অ্যাজ আই ডু? তুমি কি আমি যত তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, তুমি কি তাই পারবে? মাউন্টেন। নো, বাট আই ক্যান মেক প্রিটি ট্র্যাক ফর দ্য অ্যানিমালস লাইক ইউ। স্কুইরেল। কিন্তু আমি তোমাদের মতো প্রাণীদের জন্যে সুন্দর পথ চলার রাস্তা করে দিতে পারি। স্কুইরেল। আই ডোন্ট ডিনাই দ্যাট। আমি সে কথা অস্বীকার করি না। মাউন্টেন। বিসাইডস, পাশাপাশি আই ক্যান ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমি নিজের পিঠে গোটা একটা জঙ্গলকে বহন করে নিয়ে যেতে পারি। আই এম সো পাওয়ারফুল। আমি এতটাই শক্তিশালী। ক্যান ইউ ডু সো? তুমি কি এটা করতে পারবে? স্কুইরেল। নো, আই ক্যান নট। আমি পারবো না। বাট টেল মি, ক্যান ইউ ক্র্যাক এ নাট অ্যাজ আই ক্যান ডু? তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি একটা বাদামকে ভাঙতে পারবে যেরকম আমি পারি? মাউন্টেন। নো, আমি পারবো না। স্কুইরেল। সো ইউ ক্যান সি মিস্টার মাউন্টেন। সুতরাং তুমি দেখতে পাচ্ছ পর্বত মহাশয়, ট্যালেন্টস ডিফার অ্যান্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড ওয়াইজলি বাই মাদার নেচার। তুমি বুঝতে পারছো যে অমিল বিদ্যমান সহজাত গুণে, এবং সব কিছুকেই তৈরি করা হয়েছে মাদার নেচারের দ্বারা, অর্থাৎ প্রকৃতি মায়ের দ্বারা খুবই বুদ্ধিমত্তার সাথে। সো স্টপ বোস্ট অফ ইউর বিং বিগ। সুতরাং তুমি যে বড় এইটা নিয়ে গর্ব করা থামাও। অ্যান্ড অলসো স্টপ কোয়ারেলিং, এবং ঝগড়া করাও বন্ধ করো। মাউন্টেন। ইউ হ্যাভ টট মি এ গুড মরাল বান। তুমি আমাকে খুবই একটা সুন্দর নীতি শিক্ষা দিলে কাঠবিড়ালি। থ্যাংক ইউ। নাও গো হোয়ার এভার ইউ ওয়ান্ট টু। ধন্যবাদ, এখন তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। এই ছিল আমাদের ডায়ালগ। তো অ্যাক্টিভিটি যেটা ছিল 3, সেটা এখানে সমাপ্ত হলো, এবং সেকেন্ড ফেজ মডেল অ্যাক্টিভিটি টাস্কে সেটা আমাদের এখানে সমাপ্ত হচ্ছে। থ্যাংক ইউ।